প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি জীবন কর্ম অনুষ্ঠানে। জীবন কর্ম অনুষ্ঠানে আজ শোনাবো বাংলাদেশের কিংবদন্তি আবদুল্লাহ আবু সাইদ সম্পর্কে। চলুন জেনে আসা যাক শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারকের জীবন কর্ম সম্পর্কে। আবদুল্লাহ আবু সাইদ বাংলাদেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি 60-এর দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য সম্পাদক হিসেবে তিনি অবদান রেখেছিলেন। তার জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্ব সাহিত্য কেন্দ্র, যা 40 বছর ধরে বাংলাদেশে আলোকিত মানুষ তৈরির কাজে নিয়োজিত রয়েছে। 2004 সালে তিনি রামন ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন। বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক শিক্ষা বিস্তারে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2005 সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21 পদকে ভূষিত করেন। প্রবন্ধে অবদানের জন্য তিনি 2012 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1970-এর দশকে তিনি টিভি উপস্থাপক হিসেবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। আবদুল্লাহ আবু সাইদের প্রারম্ভিক জীবন 1939 সালে কলকাতার পার্ক সার্কাসে জন্মগ্রহণ করেন তিনি। তার পৈতৃক নিবাস ছিল বাগেরহাট জেলার কোচা উপজেলার অন্তর্গত কামারগাতি গ্রামে। তার পিতা আজিমউদ্দিন আহমদ ছিলেন একজন কলেজ শিক্ষক। 1955 সালে তিনি পাবনা জেলা স্কুল থেকে মাধ্যমিক, 1957 সালে বাগেরহাটের প্রফুল্ল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। 1960 সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও 1961 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এই বর্ণাঢ্য সাহিত্যিক বা অধ্যাপক বা উপস্থাপকের কর্মজীবন সম্পর্কে বলা হয়েছে, আবদুল্লাহ আবু সাইদ 1961 সালে মুন্সীগঞ্জের হরগঙ্গা কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে শিক্ষকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিছুকাল স্লেট মহিলা কলেজে শিক্ষকতা করেন। 1962 সালে 1 এপ্রিল তিনি রাজশাহী কলেজে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে সরকারি চাকুরি জীবন শুরু করেন। সেখানে 5 মাস শিক্ষকতা করার পর তিনি ঢাকার ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজে যোগ দেন, বর্তমানে যেটাকে সরকারি বিজ্ঞান কলেজ নামে পরিচিত। এই কলেজে তিনি 2 বছর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। এ সময় তার বয়স ছিল মাত্র 23 বছর। এছাড়াও তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে প্রকৌশল বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে বাংলা পড়াতেন। এরপর তিনি ঢাকা কলেজের তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন আহমেদের আমন্ত্রণে সেখানে যোগদান করেন। আবু সাইদ যখন ঢাকা কলেজে যোগ দেন, তখন কলেজের বাংলা বিভাগের প্রধান ছিলেন কথা সাহিত্যিক ও গদ্য লেখক শওকত ওসমান। 60-এর দশকে বাংলাদেশে যে নতুন ধারা সাহিত্য আন্দোলন হয়, তিনি ছিলেন তার নেতৃত্বে। সাহিত্য পত্রিকা কণ্ঠস্বর সম্পাদনার মাধ্যমে সেকালের নবীন সাহিত্য যাত্রাকে তিনি নেতৃত্ব দিক নির্দেশনা দিয়ে সংহত ও বেগবান করে রেখেছিলেন 1 দশক ধরে। এ সময় কিছুকাল তিনি বাংলাদেশ টেলিভিশনে উপস্থাপনাও করেন। এবারে আসা যাক তার অমর সৃষ্টি বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে। আবু সাইদ 1978 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেন। বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা প্রসঙ্গে সাইদ বলেন, দেশের এই সার্বিক অবক্ষয় এবং সম্ভাবনাহীনতার ভিতরে সীমিত সংখ্যায় হলেও যাতে শিক্ষিত ও উচ্চ মূল্য বোধ সম্পন্ন, আত্মস্বর্গিত এবং পরিপূর্ণ মানুষ বিকশিত হওয়ার পরিবেশ উপহার দেওয়া যায়, সেই উদ্দেশ্য নিয়ে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র গড়ে তুলতে চেষ্টা করছি। একজন মানুষ যাতে জ্ঞানের বিভিন্ন শাখায় অধ্যয়ন, মূল্যবোধের চর্চা এবং মানব সভ্যতার যা কিছু শ্রেয় ও মহান তার ভেতর দিয়ে পরিপূর্ণ মনুষ্যত্ব সম্পন্ন হয়ে উঠতে পারে, আমরা এখানে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। কাজেই আমাদের এই প্রতিষ্ঠানটি একটি প্রাণহীন কৃত্রিম গতানুগতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি সর্বাঙ্গীন জীবন ও পরিবেশ। বাংলাদেশে পাঠাগারের অপ্রতুলতা অনুধাবন করে বিশ্ব সাহিত্য কেন্দ্র 1998 সালে ভ্রাম্যমান লাইব্রেরি কার্যক্রম শুরু করে। আবদুল্লাহ আবু সাইদ 1960-এর দশকে বেশ কিছু প্রবন্ধ, উপন্যাস ও কবিতা লিখেছেন। এছাড়া ওনার বক্তব্য সম্বলিত গ্রন্থ ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া অতি বিখ্যাত। তার প্রবন্ধের মধ্যে রয়েছে সংগঠন ও বাঙালি, ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া। পুরস্কারের মধ্যে রয়েছে 2004 সালের প্রাপ্ত রামন ম্যাক্সেসে পুরস্কার, 2005 সালে শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন প্রবন্ধে অবদানের জন্য 2012 সালে, 2017 সালে বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে পালমকলন 17 সম্মাননা পেয়েছেন। আবদুল্লাহ আবু সাইদ বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটির সমাবর্তনে বক্তব্য প্রদান করে থাকেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ গত 28 মার্চ ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ IUB সমাবর্তনে বক্তা হিসেবে ছিলেন 28 মার্চ 2022 সালে। তার এই গল্প, এই বক্তব্যটি সংক্ষিপ্তকার তুলে ধরা হলো। এই জীবন যদি জীবন হয়, তাহলে আসল জীবন কোথায়? আবদুল্লাহ আবু সাইদ বলছেন,
আমি প্রথমেই একটি ছোট গল্প দিয়ে আমার কথায় শুরু করি। গল্পটা হচ্ছে এরকম, এক হাসপাতালে পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে এক রুগী এলো। সঙ্গে সঙ্গে তার এক্সরে করা হলো, কিন্তু একই রুগীর পেটের মধ্যে শত শত চায়ের চামচ দেখা গেল। তখন জিজ্ঞাসা করা হলো, তোমার পেটে এত চায়ের চামচ এলো কি করে? সে তখন কাঁপতে কাঁপতে উত্তর দিল, স্যার ওই যে বিখ্যাত ডাক্তার কাদির সাহেব FCPS MRPS বলেছেন দিনে 2 চামচ করে 3 বার খেতে। তো আমরা এই ডাক্তার কাদির সাহেবের মতো মানুষ দ্বারাই আসলে পরিচালিত হই। তারা যা বলেন আমরা তাই করি। আমরা কখনো দেখি না চায়ের চামচ খাওয়া ভালো না খারাপ, এটা আমরা ভাবি না। এতে আমাদের কোনো ভালো খারাপ কিছু হয় কি না সেটা আমরা বুঝতে পারি না। আমাদের জীবনে এই ডাক্তার কাদির কারা? এই কাদির হচ্ছেন আমাদের অভিভাবক, আত্মীয়, আমাদের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী সহ গোটা পৃথিবী। তারা আমাদের যা করতে বলেন আমরা তাই করি। যেমন আমার আব্বার কাছে শুনেছি যে যারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তো, তখন বলা হতো যে গণিত আর দর্শনই সেরা বিষয়, তাই এই দুটো পড়তে হবে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পা দিলাম তখন যুগ পাল্টে গেল, তখন সেরা হলো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং, আবার মানবিকের শিক্ষার্থী হলে ইংরেজি অথবা অর্থনীতি, কারণ ওই দুটো দিয়ে CSP হওয়ার সুবিধা ছিল। তারপর আরও সময় পার হলো, এখন এসে দাঁড়িয়েছে BBA MBA। একের পর এক চাপের মধ্যে আমরা পিষ্ট হয়ে যাচ্ছি, কিন্তু আমরা এর বিরুদ্ধে কিছুই করতে পারছি না। কোনো কালে আসলে কিছু করে উঠতে পারিনি। আমি কি চাই? আমি কি করতে ভালোবাসি? আমার প্রাণ কি চায়? আমার জীবনের আনন্দ কোথায়? এই খবর কেউ নিতে আসে না, ফলে আমরা সারা জীবন ধরে আমাদের হৃদয়ের সঙ্গে যে রক্তক্ষয়ী এক যুদ্ধ চালিয়ে যাই। আমরা আমাদের কোনোদিন চিনতে পারি না, নিজেদের কোনোদিন খুঁজে বের করতে পারি না, আমরা আমাদের আনন্দ জগৎকে তাই কোনোদিন আত্মস্থ করতে পারি না। অবশ্যই এরকম হওয়ার কারণ আছে। কেন আমাদের এসব বলা হয়? একটা কারণ হলো দারিদ্র। আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ ছাড়া বাকি সব মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, যে নিজের ইচ্ছে মতো কিছু করার ক্ষমতা তাদের থাকে না, নিজের প্রাণের খোরাক জোগানোর সুযোগ আমরা কমই পাই। সুতরাং যেখানে অর্থ আছে, যেখানে টাকা আছে, সেখানে আমাদের চলে যেতে হয়, সেটা আমাদের ভালো লাগুক আর নাই লাগুক। আরেকটা সমস্যা হলো আমাদের বাবা মাকে নিয়ে। যেমন আমরা 11 ভাই বোন ছিলাম, আমার দাদারা ছিলেন মাত্র 18 ভাই এবং 14 বোন। এত ছেলে মেয়ে সেখানে থাকতো যে বাবা মা তাদের ঠিক দেখেশুনে রাখতে পারতো না, তাই তাদের দিয়ে তেমন কোনো চাপ ছিল না। তারা নিজেদের যা ইচ্ছে তাই করতে পারতো। কিন্তু আজকে ছেলে মেয়ের সংখ্যা 2 নেমে এসেছে, সবসময় বাবা মায়ের তীক্ষ্ণ দৃষ্টি যে তার ছেলে মেয়ে কি করছে। আজকের ছেলেমেয়েরা যেন বন্দিশালাতে আটকে আছে, সর্বদা নজরদারি কড়া শিকলে বন্দী তারা। আজকের মতো অত্যাচারিত শিশু আমাদের দেশে স্বর কখনো ছিল না। সবচেয়ে বড় কথা, বাবা মা যা হতে পারেননি ওই 1 বা 2 জন ছেলে মেয়ে দিয়ে তারা তা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এটা তো বড় কঠিন কাজ। এই বাচ্চা ছেলে মেয়ে কিভাবে এই বড় দায়িত্ব পালন করবে? এরপর এলো চাকরি। চাকরি এক মজার জায়গা। এখানে বাণিজ্যিক প্রভুরা তাদের মর্জি চালান। 3 জন মানুষ লাগবে, নেবে 1 জন, তাকে আবার বেতন দেবে 2 জনের, তাতে টাকার পরিমাণও বাড়ে, সাথে যে চাকরি পেল সে নিজেও এত টাকা পেয়ে খুশি হয়। কিন্তু সকাল 8টায় অফিসে ঢুকে রাত 10টায় বাসায় ফেরার পর তার মনে আর কোনো শান্তি থাকে না। বাড়ির টেলিভিশনের সামনে টাইটা খুলে দিয়ে সে ক্লান্ত হয়ে বসে পড়ে। এই দৃশ্যটা দেখতে মোটেও ভালো লাগে না। তাদেরকে চিপে পিষে তাদের সমস্ত রক্ত আমরা নিয়ে যাচ্ছি। 19 শতাব্দীতেই এটা নিয়ে আন্দোলন হয়েছিল। তখন কবি বলেছিলেন, What is life is full of care, we have no time to stand up stare. এই যে উদ্ধশ্বাস জীবন, এই যে কাজ, এই যে ব্যস্ততা, এসব মিলেই কি আমাদের জীবন? আমরা কি একটু দাঁড়াতে পারবো না? আমরা কি একবার এই চারপাশের সুন্দর পৃথিবীর দিকে তাকানোর সুযোগ পাবো না? এত অসাধারণ অবিশ্বাস্য পৃথিবীতে আমরা যে এসেছি সেটার কোনো আনন্দ কি আমরা নিতে পারবো না? কেন এই কথা হয়েছিল? 1819 সালের দিকে ইংল্যান্ডের একটা আইন পাশ হয়েছিল, কাউকে 20 ঘন্টার বেশি কাজ করানো যাবে না। কিরকম মারাত্মক আইন আপনি চিন্তা করুন। তখন হয়তো 22 ঘন্টা খাটানো হতো, হয়তো কর্মীকে তারা ঘুমাতেই দিত না। এই রকম ভয়ঙ্কর নির্যাতন সেই সময়ে করা হয়েছে মানুষের উপরে। এই যে মেডেতে শিকাগোতে শ্রমিকদের উপর গুলি করা হয়েছিল, শ্রমিকেরা কি চেয়েছিল? শুধু 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম আর 8 ঘন্টা আনন্দ করার সুযোগ চেয়েছিল। কিন্তু প্রভুরা বলেছিল যে 8 ঘন্টা আনন্দ করা যাবে না, সেটার ভেতরে 6 ঘন্টা তাদের কাজ করতে হবে। এই নিয়ে শেষ পর্যন্ত এরকম দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। পথে যেতে যেতে একজন যুবকের সঙ্গে দেখা হলো অপূর্ব এক সুন্দরীর। সুন্দরীকে দেখে সে প্রেমিক যুবক বলে বসলো, আমি তোমাকে বিয়ে করতে চাই।
আবার সুন্দরীরও এই যুবককে অপছন্দ নয়, তারও ভালো লেগেছে। কিন্তু সে বলল, আমি একটু অসুবিধায় আছি, আমার বাড়ি হলো সাত সমুদ্রের ওপারে, আমি আমার বাবার সঙ্গে সেখানে যাচ্ছি, এখন তো আর আমাদের বিয়ে সম্ভব নয়, তুমি সেখানে এসো, তখন আমি এ বিষয়ে ভেবে দেখব। যুবক তো আর অপেক্ষা করতে পারল না, কিছুদিন পরে এসে সুন্দরীর জন্য সাত সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিল। প্রথম সমুদ্রের পাড়ে সে যখন গেল, সেখানে এক খেয়া মাঝি সাগর পার করে দেবে। সেই খেয়া মাঝি তাকে বলল, আমি চাইলেই তোমাকে সমুদ্র পার করে দিতে পারি, কিন্তু এজন্য তোমাকে তোমার হৃৎপিণ্ডের সাত ভাগের এক ভাগ দিয়ে দিতে হবে। সে ভাবল যে তার এত গভীর প্রেম, প্রেমের জন্য না হয় একটু ত্যাগ স্বীকার সে করলই। সে রাজি হয়ে যায় মাঝির কথায়, পার হলো সে প্রথম সাগর। দ্বিতীয় সাগরের খেয়া মাঝিও একই কথা বলল। এভাবেই দিতে দিতে সাত সমুদ্র সে যখন পার হলো, তখন দেখা গেল তার মাঝে হৃদয় বলে আর কিছু নেই, তার হৃদয় খণ্ড খণ্ড হয়ে হারিয়ে গেছে। এই যে আমাদের সময়ের উপর দিয়ে যে নিষ্পেষণ, যে টানাপোড়ন চলে, এটা আমাদের ব্যস্ত জীবন নিয়ে, সেটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনে না। আমাদের জীবন যে আনন্দের এক নতুন উৎস, সেটা আমাদের মনে রাখতে হবে। জীবনের এই আনন্দ আমরা খুঁজে পাই সময়ের কাছে থেকে। কেউ যদি আমাদের কাছ থেকে এই সময়কেই কেড়ে নেয়, তাহলে আমরা কিভাবে সুখী হয়ে বাঁচব, বেঁচে থাকব? আমরাও যদি আমাদের সময়কে অন্য কাউকে দিয়ে দিয়ে থাকি, তাহলে আমাদের জীবন কোথায়, কিভাবে আমরা আমাদের ভেতরের মানুষকে গড়ে তুলব? নাসিরুদ্দিন হোসেনের একটা গল্প আছে যে, এটা যদি বিড়াল হয় তাহলে কাবাব কোথায়, আবার এটাই যদি কাবাব হয় তাহলে বিড়ালটা কোথায়। তো এই জীবন যদি জীবন হয়, তাহলে আসল জীবন কোথায়? তাই আমি এই তরুণদের কাছে বলবো রবীন্দ্রনাথের একটি কথা, বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। এই যে অপরূপ বিশ্ব, তা আমাদের চোখ দিয়ে, আমাদের ইন্দ্রিয় দিয়ে, আমাদের জীবন দিয়ে যদি উপভোগ না করে যায়, তাহলে আর এই জীবনের মানে কি? আমি সবাইকে অনুরোধ করব এই বিষয়গুলো নিয়ে ভাবতে। কেননা তোমরা এই জীবনের পথে অগ্রসর হতে যাচ্ছ, তোমাদের এখনই ভাবার সময়, পরে আর এসব ভেবে কোনো লাভ হবে না। তোমাদের আগামী সময়ের জন্য শুভকামনা রইল। প্রিয় বন্ধুরা, সমাজ হিতৈষী, সমাজ সংস্কারক আবু সাইদ মোহাম্মদ আবদুল্লাহর জীবন ছিল এরকম। আপনিও যদি আপনার পছন্দের কোনো ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট বক্সে ঝটপট করে লিখে জানান। আমাদের সঙ্গেই থাকুন, লাইক শেয়ার কমেন্ট করে সকল বন্ধুর মাঝে ছড়িয়ে দিন।